আসসালামু আলাইকুম, ফারহানা তুষার ব্লগে সবাইকে স্বাগত। আশা রাখছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন, আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো দেখেন, ভিডিও শুরুতেই আপনাদের সাথে খুব সুন্দর একটা বোম্বাই মরিচ শেয়ার করছি। এই গাছটা কিন্তু 1 বিঘার থেকে সামান্য একটু বেশি বড় হবে। তো যারা যারা বোম্বাই মরিচ প্রেমী, এই ফুটেজটুকু তাদের জন্য। তো যা বলছিলাম, ওই বোম্বাই মরিচ গাছটা আমার ভাবি, এই যে আমার চাস্তো ভাইয়ের ওয়াইফ সালমা ভাবি লাগিয়েছিলেন, তো গাছটা হয়েছে। আর গাছটা কিন্তু একটা খুব সুন্দর বোম্বাই মরিচ ধরেছে, মাশাআল্লাহ। তো যাই হোক, এখন আমি একটু রান্নাবান্না করবো। রান্নাবান্না বলতে শুটকি ভুনা করব। তো আমি আজকে 2 রকম শুটকি একসাথে ভুনাবো, চেলা মাছের শুটকি আর লটকা শুটকি। তো বরিশাল আসলে আম্মা আমার হাতে শুটকি খেতে পছন্দ করেন। আম্মা পছন্দ করেন খেতে, কিন্তু একা একা রান্না করে খেতে ভালো লাগে না বলে রান্না করেন না। তো আমি যখন বরিশালে আসি, আমি আসার সময় আমার আম্মার জন্য কিশোরগঞ্জ থেকে শুটকি নিয়ে আসি কিনে। তো তখন মা, আমি, তারপর আমার ভাবি, কাকি, আমার চাস্তো ভাইয়েরাও পছন্দ করে। তো সবাই মিলে একসাথে খাই। তো এখানে আমি এই যে পেঁয়াজ, রসুন, মরিচ এগুলো আমি কেটে নিয়েছি। পেঁয়াজগুলো একটু মোটা মোটা ফালি করে কেটেছি, কিউব কিউব। রসুন তো দেখতেই পেলেন, একটু হালকা করে থেতো করে নিয়েছি, আর মরিচটাও আমি থেতো করে নিয়েছি। আর এখানে আমি লটকা আর চেলা মাছের শুটকি খুব ভালোভাবে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখে, ভালোভাবে পানি বদল করে করে ধুয়ে পানি ঝরিয়ে তারপর একটা হাঁড়িতে রেখে দিয়েছি। তো শুটকি কিন্তু খুব ভালোভাবে ক্লিন করতে হয়, নয়তো অনেক বালু থাকে। আর আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন, আমি শুটকিটা অনেক সুন্দর করেই কিন্তু ক্লিন করেছি। তো এখানে এখন আমি রান্না করব। এর জন্য একটা কড়াই বসিয়েছি। তো কড়াইতে একটু আগে আমার আম্মা কী যেন করেছিলেন, ও কী যেন একটা ভাজি করেছিলেন সম্ভবত। তো ভাজিটা খুব নর্মাল ওয়েতেই করেছে, যার জন্য আমি কড়াইটা ক্লিন করে নেই নি, কারণ অন্য কোনো মশলা টশলা দিয়ে করলে তাহলে ফ্লেভার আসতো শুটকিতে ওই ভাজির। তো যেহেতু পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ দিয়ে করেছে, এর জন্য আমি আর এটা ক্লিন করি নেই। তো এই কড়াইতে আমি এখন কি করলাম, প্রথমে আমি তেল দিলাম। তো আগে যখন আমি শুটকি ভুনা করতাম, তেলের পরিমাণটা একটু বেশিই দিতাম। তো এখন দেখা যাচ্ছে সবারই একটু গ্যাস্ট্রিক প্রবলেম, তারপর তেলের যে পরিমাণ দাম বেড়েছে, বাবারে বাবা। তো এর জন্য একটু কমিয়েই দিচ্ছি। তো যাই হোক, এই যে এখন আমি তেলটা দিয়ে, তেলটা গরম হলে কি করলাম, প্রথমে শুটকিগুলো দিয়ে দিলাম। আমি যেভাবে রান্না করি ঠিক সেভাবে আপনাদের সাথে আমি শেয়ার করছি। আর এক একজনের রান্না কিন্তু এক এক রকম স্টাইলে হয়ে থাকে। আমার নিজের রান্নাও কিন্তু হরেক রকম স্টাইলে হয়ে থাকে, বিশ্বাস করবেন কি না জানি না, আমি মানুষ একজন, অথচ হরেক রকম স্টাইলে রান্না করি। মোট কথা, যখন আমার যেমন ভালো লাগে, তবে চেষ্টা করি রান্নাটা যেন খেতে সুস্বাদু হয়। তো যাই হোক, অনেক বকবক করলাম, এখন কী কী দিচ্ছি বলে দিচ্ছি। তো এখানে আমি প্রথমেই শুটকি দেওয়ার পরে লবণ দিলাম। লবণ দিয়ে খুব ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে নিচ্ছি। তো ভালোভাবে তেলের মাঝে একটু হালকা হালকা করে ফ্রাই করে নেব। খুব যে মুচমুচে ফ্রাই করব তা কিন্তু না, হালকা, খুবই হালকা করে একটু ফ্রাই করে নিয়েছি। তো এখন আমি এক এক করে মশলা দিয়ে দিব। মশলা বলতে এখানে আমি হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়াই শুধু দিব। আদা রসুন পেস্ট, সরি, রসুন তো দিয়েছি, আদা পেস্ট, জিরা গুঁড়া বা জিরা পেস্ট দিলে কিন্তু শুটকির যে একটা নিজস্ব ফ্লেভার, ওইটা কিন্তু থাকে না। তো এর জন্য আমি এখানে 1/2 চা চামচের সামান্য একটু বেশি হলুদ গুঁড়া দিলাম, আর মরিচের গুঁড়াটা একটু বেশিই দিয়েছি, প্রায় 2-2.5 চামচের মতো। কারণ শুটকিতে কিন্তু হলুদের গুঁড়ার পরিমাণটা বেশি দিলে খেতে ভালো লাগে না, আর কালারটাও নষ্ট হয়ে যায়। তো আমি সবসময় চেষ্টা করি হলুদের গুঁড়ার পরিমাণটা কম দিতে, আর শুটকি তো ঝাল ঝাল খেতে ভালো লাগে, এর জন্য আমি মরিচের গুঁড়ার পরিমাণটা একটু বেশি দিয়েছি। তো শুটকি আসলে সবসময় রান্না করলে দেখা যায় একটু যে মরিচের গুঁড়ার ঝালের পরিমাণ বেশি, সেটা দিয়ে রান্না করলে ভালো হয়। তো যাই হোক, মশলাগুলো দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। এখন আমি এক এক করে পেঁয়াজ, তারপর রসুন এগুলো দিয়ে দিব, আর কাঁচামরিচটা আমি এখন দিব না, কারণ কাঁচামরিচ আগে দিয়ে দিলে একেবারে কেমন যেন নরম নরম হয়ে যায়, ভালো লাগে না খেতে। তো এখানে আমি এখন প্রথমেই রসুন যে একটু থেতো করে নিয়েছি, খুবই আলতো হাতে থেতো করেছি, মানে রসুনগুলো আস্তই থাকবে, তার মাঝে একটু হালকা হালকা ভাঙা ভাঙা থাকবে। আর এখানে আমি পেঁয়াজ কিন্তু কিউব করে কেটেছি, একটু মোটা মোটা করে। তো পেঁয়াজও আমি এখানে বেশ কয়েকটা দিয়েছি, আনুমানিক
পাঁচ ছয়টা তো হবেই, আর রসুন হবে 3-4টা। তো শুটকিতে কিন্তু রসুনের পরিমাণ বেশি দিলে খেতে ভালো লাগে। কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করার পরে এখন আমি খুবই সামান্য পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আরেকটু নাড়াচাড়া করে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। তো এই যে দেখেন, বেশ খানিকক্ষণ পরে আমি ঢাকনাটা তুললাম। ঢাকনা তুলে তারপর আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর শুটকিটা কিন্তু মানে খুব বেশি একেবারে যে আছে না, যে ভেঙে চুড়ে রান্না করে তারপর পেঁয়াজ রসুন এগুলো একেবারে ভর্তা ভর্তা হয়ে যায়, ওভাবে করলে ভালো লাগে না। একটু আস্তে আস্তে থাকলে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে রেখে দিব। আর কিছুক্ষণ পরেই আমি কাঁচামরিচ দিয়ে খুবই সামান্য 5-6 মিনিটের মতো চুলায় রেখে তারপর শুটকিটা নামিয়ে নেব। তো এই যে দেখেন, শুটকির যে পানিটা সেটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গিয়েছে। এখন এখানে আমি সেই থেতো করে রাখা কাঁচামরিচ দিয়েছি। ইচ্ছা করলে আপনারা কাঁচামরিচ কেটেও দিতে পারেন। আমার কাছে মনে হয় শুটকিতে কাঁচামরিচ একটু শিল দিয়ে বা যে কোনো কিছু দিয়ে একটু থেতো করে দিলে ঝালটা বের হয় আর খেতেও ভালো লাগে। মানে কাটাকাটির ঝামেলা তো লাগে না, সেটা কেচি বা বটি যাই হোক না কেন বা ছুরি। তো আমি সবসময় শুটকিতে এভাবেই বেশিরভাগ সময় দিয়ে থাকি। তো এই যে এখন আমি একটু নাড়াচাড়া করে তারপর 5-6 মিনিট জাস্ট চুলায় রেখে তারপর শুটকিটা আমি নামিয়ে নিব। আর দেখেন কালারটা মাশাআল্লাহ মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, জাস্ট ওয়াও টাইপের একটা শুটকি হয়েছে। তো আপনাদের তো ফ্লেভারটা মানে আমি দিতে পারছি না, আমি নিজে পাচ্ছি আর পুরোটা ঘরে শুটকি শুটকি একটা ভাব চলে এসেছে। তো আজকে কিন্তু আলহামদুলিল্লাহ দুপুরবেলার খানা পিনাটা মাশাআল্লাহ খুব ভালোভাবেই হবে। আর এই শুটকি যখনই আমি রান্না করি আমার কাকি ভাবি তারপর চাস্তো ভাই ওদের সাথে সবসময় শেয়ার করি, কারণ ওরা অনেক বেশি পছন্দ করে। আর আমি যখন রান্না করি আমার হাতের শুটকি ভোনাটা ওরা অনেক বেশি পছন্দ করে। তো দুপুরে তো শুটকি রান্না শেয়ার করলাম আপনাদের সাথে, আর খাওয়া দাওয়া তারপর অন্যান্য রান্নাবান্না এগুলো কিছুই শেয়ার করি নাই আর ক্যামেরাও অন করি নাই। তো একেবারে সরাসরি সন্ধ্যার পরে আবার চলে আসলাম আপনাদের সামনে। তো মাগরিবের নামাজ আদায় করে আমি আম্মা আর আনুষা বাসার সামনেই এসেছি। তো এর কারণ হচ্ছে আমরা বুস্টার ডোজ নিব। বুস্টার ডোজের কিন্তু মেসেজ এসছে সেই রোজার শেষের দিকে, ঈদের আগ আগ মুহূর্তে। তো তখন আসলে আমি তো বরিশাল এসেছি, আসার একটা তাড়া ছিল, ওই মুহূর্তে আর নেই, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই তো নেওয়া যায়। তো আমার প্রথম 2টা ডোজ কিন্তু আমি বরিশাল থাকাকালীন অবস্থায় নিয়েছিলাম। তো এটা হচ্ছে 3য় ডোজ, বুস্টার ডোজ। তো আব্বা আম্মাও নেবেন, আব্বা আম্মারও মেসেজ এসছেন, এসছে তারাও নেন নাই। তো ভাবলাম যে আমরা 3জন একসাথেই নেই, তো এর জন্য এখানে এই যে পেপারসগুলো বের করতে এসেছি। আর হচ্ছে এই যে দোকানে এসেছি, ইনি হচ্ছেন আমার কাকা শিমুল কাকা, মানে আমার আব্বার আপন মামাতো ভাই। উনি কিন্তু বরিশাল কলেজের প্রফেসর, আসলে বরিশাল যে কলেজের উনি প্রফেসর সেই কলেজটার নাম আমার ঠিক মনে নাই। পাশাপাশি উনি হচ্ছেন আমাদের টিচার, আমাদের বলতে আমার এবং আমার বড় বোনের, কারণ ছোটোবেলায় এই কাকার কাছে কিন্তু আমরা প্রাইভেট পড়েছিলাম। তো কাকা বারবার বলছিলেন যেন তাদের বাসা যাই, তাদের বাসার কাছেই দোকান থেকে। তো বলছিলাম যে কাকা আর একদিন যাবো, আর একবার আসলে পরে বরিশাল যাবো, কারণ এখন খুব বেশি সময় নাই, আবার চলে যাবো কিশোরগঞ্জ। তো যাই হোক, এখানে এই যে পেপারসগুলো বের করা হয়ে গিয়েছে, ইনশাল্লাহ কালকে বুস্টার ডোজ নিব। তো এই ছিল আজকের ভিডিও, জানি না আপনাদের কেমন লেগেছে আমার শুটকি রেসিপি। তো আপনারা এভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে আজকের ভিডিওটি অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।